আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। গত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম বা জানিয়েছিলাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোতে কীরকম কাজ করে থাকে সেই বিষয়ে। তো অনেকেই আবার আমাদের কাছে জানতে চেয়েছেন যে অ্যাসিস্ট্যান্টদের ইঞ্জিনিয়ারদের কাজগুলো কি কি এই সব প্রতিষ্ঠানে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি নিয়ে আসা। তাহলে চলুন, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ডিস্ট্রিবিউশন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোতে কি কি কাজ সাধারণত করতে হয় সে সম্পর্কে জেনে নেই। একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতোই যে কাজের পরিধি আসলে ডিস্ট্রিবিউশন সেন্টার মানে প্রতিষ্ঠানগুলোতে, যেহেতু পাবলিক রিলেটেড এবং জরুরি ডিপার্টমেন্ট এগুলো, এই জন্য কাজের পরিধি বলে এইখানে শেষ করার মতো নয়। তবু কিছু কাজ আছে যেগুলো মানে উল্লেখযোগ্য বা মাস্ট বি, এগুলো করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই কাজগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করব। প্রথমে হলে অফিস ওয়ার্ক এবং ফিল্ড ওয়ার্ক। তো অফিস ওয়ার্কে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বেশি পরিমাণ কাজ করতে হয়, ফিল্ড ওয়ার্কে তুলনামূলকভাবে কম। যেমন এসিদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অফিস ওয়ার্কে কম, ফিল্ড ওয়ার্কে বেশি, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে তার ঠিক উল্টো। অর্থাৎ অফিস ওয়ার্কে অনেকগুলো কাজ যেমন করতে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো MOD অর্থাৎ মান্থলি অপারেশনাল ডাটা। অর্থাৎ প্রত্যেক মাসের যে আমার মানে বিভিন্ন টার্গেট থাকে, যেমন সিস্টেম লস, CI রেশিও, CBA রেশিও, ইকুইভ্যালেন্ট মান্থ, এই যে টার্গেটগুলো থাকে এই টার্গেটের উপর ডিপেন্ড করে একটি মান্থলি অপারেশনাল ডাটা করতে হয়, যাকে MOD বলা হয়। এটা ডিস্ট্রিবিউশন যে প্রতিষ্ঠানগুলো আছে এর আমরা বলতে পারি যে মানে মূল টার্গেটটাই হলো এই MOD-র উপর ডিপেন্ড করে। এবং আপনার ভালো মানে আপনার পারফরমেন্স, আপনার প্রতিষ্ঠানের সুনাম, এসব সবই ডিপেন্ড করে এবং সবারই মানে সব কিছুরই পর্যালোচনা এবং সামারি শীটটাই হলো MOD। এই MOD-টা একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কিন্তু এটা করতে হয়, রেডি করতে হয়, কেউ কম্পিউটার সেন্টারে পাঠাতে হয় এটা। তারপরে হলো মানে এটা নিয়ে পর্যালোচনা করতে হয় যে সিস্টেম লস, CV রেশিও, CI রেশিও বা অন্যান্য আদার্স যে আছে ইকুইভ্যালেন্ট মান্থ, তারপরে বিলিং রেট, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতে হয় একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। সাথে সাব অ্যাসিস্ট্যান্ট এক্সেন বা HDE যারা আছেন এনারাও করে, তবু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হয়। তারপরে হলো APA নির্ধারণ, অর্থাৎ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, বার্ষিক লক্ষ্যমাত্রা যে আপনার SND বেদে আছে, যে বিভিন্ন ফিডারের টার্গেট অর্থাৎ সিস্টেম লস, CI রেশিওর যে একটা টার্গেট দেওয়া থাকে SAE-দের উপর, এটি কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নির্ধারণ করে থাকে বা এটি মানে সেট আপ করে থাকে আর কি। যে আপনার ডিভিশনে একটি সিস্টেম লস এবং CI ও CV রেশিওর একটা টার্গেট দিবে, তার উপর ডিপেন্ড করে আপনার ফিডার ওয়াইজ ভাগ করে দিতে হবে যে ওই টার্গেটটি, যাতে ফিডার মানে ইনসার্চরা যারা অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা যারা আছে তারা ফিল আপ করার পরে আপনার এই ডিভিশনের যে টার্গেট দেওয়া থাকে সেন্ট্রাল থেকে সেটা যেন মিলে যায়। তারপরে আছে আপনার মামলা রেজিস্টার কন্ট্রোল, অর্থাৎ বকেয়াদারি গ্রাহকের জন্য যে মামলা দেওয়া হয় বা অবৈধ গ্রাহক অর্থাৎ বিদ্যুৎ কারচুপি করে থাকেন যারা, তাদের যে মামলা দেওয়া হয় সেই মামলার রেজিস্টারটা সাধারণত এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররাই কন্ট্রোল করে থাকেন। অর্থাৎ মামলা কার নিষ্পত্তি হলো, কার মামলা গেল, মানে মামলার যে আর্জি লিখা, তারপরে দেখা যায় যে সাক্ষী হিসাবে থাকতে হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, ঠিক আছে। এই মামলা রেজিস্টারগুলো একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কন্ট্রোল করতে হয়। তারপরে হয়েছে নতুন কানেকশন, তারপরে যে নিউ কানেকশন আপনার ফাইলগুলো যে আছে এগুলো একজন SAE সার্ভে করে আসার পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার SAE সাইনের পরে উনি অনুমতি দিবে, অনুমতি দেওয়ার পরে তারপরে এক্সেন্সার এটে আপনার ই করবে, মানে অনুমোদন, লাস্ট ফিনিশিং অনুমোদন যাকে বলা হয়, ওনার অনুমোদন এটি পাশ হবে। তারপরে আছে ফর্মের সাইন, অর্থাৎ SAE-রা যে ফর্মগুলো গ্রাহকের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে বা মিটার এক্সচেঞ্জ, ঠিকানা পরিবর্তন, মোবাইল নাম্বার সংশোধন, মিটার নাম্বার সংশোধন, নাম সংশোধন, এই যে বিভিন্ন ফর্মগুলো আছে এই ফর্মগুলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা সাইন করে থাকেন। এখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইন করার পরে ওনাদের সাইনের একটি অপশন আছে। তারপরে হলো টেন্ডারিং, অর্থাৎ
এই যে একটা এসএনডি আপনার যে যেখানে আপনার যে অফিসের আওতায় আপনি থাকবেন সেটি যদি এসএনডি হয় বা আরই অফিস হয় সেই ক্ষেত্রে আপনার বার্ষিক একটি টেন্ডারের ই থাকে, বিভিন্ন যেমন আপাতকালীন কাজের অন্যান্য আরো অনেক কিছু আছে, যেমন আপনার ঠিকাদারের লোক নির্ধারণ, এইসব বিষয়ে যে টেন্ডারিং গুলো হয় এই টেন্ডারিং এর কাজটা সাধারণত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে করতে হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এটি অ্যাকাউন্টরা বা এক্সএন সবাই মিলে এটি করে থাকে, তবে এই বিষয়টি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের উপরেই থাকে আর কি দায়িত্ব অ্যাকচুয়ালি। তারপরে আছে আপনার ফাইন বা জরিমানা নির্ধারণ, অর্থাৎ কোনো গ্রাহক যদি অবৈধ কানেকশন ব্যবহার করে সেই ক্ষেত্রে যে তার মানে ক্ষতিপূরণ ইউনিটের হিসাব করে কত ইউনিটের ক্ষতি করলো এরকম একটি হিসাব করে জরিমানা নির্ধারণ করার কাজটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করে থাকেন। তারপর আছে এমআরএস কন্ট্রোলিং, অর্থাৎ মিটার রিডিং শিট যেটা আছে যাকে এমআরএস বলা হয়, অর্থাৎ যেই শিটের মধ্যে মিটার রিডাররা রিডিং বসায় কম্পিউটার সেন্টার থেকে যেটা বিল করে নিয়ে আসা হয় সেটাই মূলত এমআরএস। এই এমআরএস কন্ট্রোলিং অর্থাৎ এমআরএস কবে যাবে, রিডিং ঠিক মতো হচ্ছে কিনা, রিডিং কতটুকু বাড়লো, রিডিং কি কমলো, মিটার রিডাররা কি পরিমাণ রিডিং দিয়েছে পূর্বে, এখন কি পরিমাণ দিচ্ছে, তারপর ট্যারিফ অনুযায়ী রিডিং ঠিক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করে থাকেন। তারপরে হলো অফিসিয়াল যে অতিরিক্ত দায়িত্ব সেটা অনেক সময় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পালন করতে হয়, যেমন যদি এক্সএন বা এইচডি অর্থাৎ সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বা উপবিভাগীয় প্রকৌশলী এনারা যদি অফিসে কোনো কারণে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত দায়িত্ব হিসাবে এক্সএনের দায়িত্ব হিসাবে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে অনেক সময় দায়িত্ব পালন করতে হয়। তারপরে আছে নোট শিট, অর্থাৎ বিভিন্ন গ্রাহকের অনুমোদন মানে আবেদনের প্রেক্ষিতে ওভার বিলিং বা আপনার লাইন বন্ধ থাকার পরেও বিভিন্ন বিল, এ ধরনের কিছু বিলিং জটিলতা অনেক সময় হয়ে যায় বা কিছু জটিলতা থাকে প্রত্যেক ডিভিশনে, এই জটিলতাগুলোকে নিরসনের জন্য গ্রাহক যখন আবেদন দেয় আবেদনের প্রেক্ষিতে সেটা তদন্ত কমিটি গঠন করে সরজমিনে পরিদর্শনের পর এটি সংশোধনের ব্যবস্থামূলক বিভিন্ন নোট শিট লিখতে হয় বা অন্যান্য আদার্স ওয়াইস অনেক কাজের জন্য অর্থাৎ আপনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রধান প্রকৌশলী ইনাদের বিভিন্ন অনুমোদনের জন্য দেখা যায়। আবার অনেক সময় থ্রি ফেস আপনার কানেকশনের জন্য বা এইচডি কানেকশনের জন্য কিন্তু নোট শিট লিখতে হয়, এই নোট শিট লেখার কাজটা সাধারণত একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দায়িত্ব বা অন্যান্য এরা মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারপর অ্যাকাউন্টেন্ট এরাও লিখে থাকে, তবে এই দায়িত্বটা অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। তারপর আছে ইস্টুরিয়ান সার্চ, ইস্টুরের বিভিন্ন মালামাল মানে ইস্টুর কিপার অনেক সময় থাকে না বা যদিও থাকে সেই ইস্টুর কিপার ঠিক মতো কন্ট্রোলিং করতেছে কিনা, মালামাল যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা, এই জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ইস্টুরের ইনচার্জ বা সুপারভাইজার হিসেবে কিন্তু অনেক সময় অতিরিক্ত দায়িত্ব দেয়া থাকে, এই কাজটি করতে হয়। তারপরে যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সএন অফিসে ডিউটি হয় তাহলে এই কাজগুলো, যদি আরই অফিস অর্থাৎ রেসিডেন্সিয়াল ইঞ্জিনিয়ার আবাসিক প্রকৌশলী এক্সএন অফিসের নিচের অফিস এটা আরই অফিস আবাসিক প্রকৌশলীর যে অফিসটা সেইখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেওয়া হয় অনেক সময়, সেইখানে হলে উনি মোটামুটি অফিস প্রধান থাকে, তবে এটি যে কোনো একটি এসএনডি অর্থাৎ এক্সএন অফিসের আওতাধীন থাকে, সেই ক্ষেত্রে এক্সএন সাহেবের সাথে ওনার মানে লিয়াজ বা লিঙ্ক থাকে বা কিন্তু মূলত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তখন ওই অফিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে হয়। তারপরে আছে আপনার যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা চিফ অফিস এবং এসি অফিস অর্থাৎ প্রধান প্রকৌশলী দপ্তর এবং আপনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তর তাহলে এই কাজগুলোর পরিধি অনেকটাই কমে যাবে এবং ফিল্ড ওয়ার্কের পরিমাণও কমে যাবে, এটা শুধু চিফ এবং এসি এই অফিসাররা যখন আপনাকে বিভিন্ন নির্দেশনা দিবেন ওনাদের নির্দেশনা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এবং সর্বশেষ যেটা আমরা বলতে পারি যে মিটিং অর্থাৎ বিভিন্ন যেমন ডিসি অফিস এসপি অফিস বা অন্যান্য প্রতিষ্ঠানের যে বার্ষিক মিটিং সভা অর্থাৎ সকল
মানে সরকারি মানে গভর্নমেন্ট রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো মিলে অনেক সময় মাসে মিটিং হয়ে থাকে, মানে জেলা পর্যায়ে বা আপনার উপজেলা পর্যায়ে যেখানে আপনার অফিসটা হোক না কেন, সেই মিটিং এ আপনাকে অনেক সময় অ্যাটেন্ড করতে হবে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। তো এই মূলত আসলে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস ওয়ার্ক গুলো করতে হয়। তো আরো আছে কিন্তু উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা এগুলো তুলে নিয়ে এসেছি আপনাদের সামনে। তাহলে এখন চলুন যে আমরা ফিল্ড ওয়ার্ক নিয়ে একটু কাজ করি বা কথা বলি। ফিল্ড ওয়ার্কে যে কাজগুলো করতে হয় একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, সর্বক্ষেত্রে না বিশেষ কিছু ক্ষেত্রে বা অনেক সময় টার্গেট ফিল আপ করার জন্য লাইন অর্থাৎ লাইন ডিসকানেকশনে বের হতে হয় এসএইদের সাথে, বা একা একাও যেতে পারেন লাইনম্যান হেল্পার নিয়ে, কিন্তু এটা যেতে হয় আর কি। কিন্তু এসএইদের মতো অত সবসময় যাওয়া হয় না বা যায় না বা যাওয়ার প্রয়োজনও পড়ে না, কিন্তু বিশেষ ক্ষেত্রে যখন টার্গেট ফিল আপ হচ্ছে না, বকেয়ার পরিমাণ বেশি হয়ে গেছে, এই সব ক্ষেত্রে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা লাইন ডিসকানেকশনের সময় মানে ক্ষেত্রে গিয়ে থাকে, যেতে হয়। তারপরে আছে সাব স্টেশন, গ্রিড স্টেশন এবং 33 অর্থাৎ যে ইনকামিং লাইনটি আছে একটি এসএনডির অর্থাৎ সাব স্টেশনের, এই যে তিনটি বিষয় সাব স্টেশন, গ্রিড স্টেশন এবং 33 KV লাইন, এই সব কিছু দেখভালের দায়িত্ব বা কোনো প্রবলেম হলে বা মেরামতকরণ বা গাছপালা কর্তন, এই বিষয়গুলো মূলত একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেই দেখতে হয়। তবে সাব অ্যাসিস্ট্যান্ট না সবসময় ফিডার বা 11 KV লাইনগুলো ওনারা দেখে থাকেন, কিন্তু এই তিনটি বিষয় সবসময় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেই কিন্তু নজরে রাখতে হয় এবং উনি স্পেশাল দায়িত্ব থাকে এই সব মানে লাইন বা ইয়ের জন্য স্থাপনার জন্য। তারপরে আছে এইচটি মিটার রিডিং গ্রহণ। আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে এইচটি কনজুমার যারা আছেন, হাই টেনশন অর্থাৎ 11 KV লাইন যারা নিয়ে থাকেন বড় বড় বিভিন্ন মিল ফ্যাক্টরি, এই কানেকশনগুলার মিটারের রিডিং গ্রহণ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা নিজেরাই করে থাকেন। তারপরে চেক রিডিং অর্থাৎ ঠিক মতো মিটারের রিডিং এসএইরা নিচ্ছে কিনা, তারপরে মিটার রিডাররা নিচ্ছে কিনা, এগুলো চেক রিডিং করার দায়িত্ব একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আছে। এজন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাঝে মাঝে চেক রিডিং এর জন্য বের হয়ে এবং রিডিং যে বই আছে বইয়ের রিডিংটা ইনক্লুড করে দেয়। তারপরে আছে এইচটি কানেকশন, এইচটি কানেকশন ফাইল অনুমোদন, নিউ কানেকশনের প্রসেস এবং মিটারিং এর যে ব্যবস্থা সম্পূর্ণ একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের উপর দায়িত্ব থাকে। তারপরে ZRS এবং স্টোর বা CRS, আমরা এসিদের ক্ষেত্রে এটা বলেছি যে আপনার সেন্ট্রাল স্টোর যেটা আছে সেইখান থেকে অনেক সময় মালামাল পার্সেলিং এর জন্য বা উত্তোলনের জন্য বা এই ধরনের যে ব্যবস্থাগুলো আছে গ্রহণ বা মালামাল আনার জন্য, এগুলো কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে অনেক সময় করতে হয়। তারপরে যেটা বলবো যে প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ প্রজেক্ট যে থাকে বিভিন্ন এসএনডির বা আপনার যে অফিস আছে সেই অফিসের আওতাধীন, এটা হতে পারে যে আপনার PDB কর্তৃক অথবা আপনার যে প্রতিষ্ঠান আছে নেস্কো ডেস্কো জুপাডিকো যাই বলেন, তো এই যে প্রতিষ্ঠানের যদি নিজস্ব প্রজেক্ট হয় সেই প্রজেক্টের জন্য আলাদাভাবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগুলো নিয়োগ করা থাকবে, তো ও আপনার এসএনডির হিসাবে আপনার উপর একটি দায়িত্ব এবং তদারকির দায়িত্ব থাকে যে প্রজেক্টের ওয়ার্কগুলো ঠিক মতো হচ্ছে কিনা, তো এটিরা একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কিন্তু তদারকি করতে হয়। তো এই আসলে মূলত কাজগুলো যে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস এবং ফিল্ডে কি ধরনের কাজগুলো করতে হয়। তো যারা জব প্রিপারেশন নিচ্ছেন, এখানে অরিড হওয়ার কিছু নেই, এই কাজগুলোর বিস্তৃতি ব্যাপক হলেও দেখা যায় যে যদি আপনার এসএনডি মোটামুটি সাজানো গোছানো থাকে বা ভালো এসএনডি থাকে সেই ক্ষেত্রে একদমই কাজকে সিম্পল মনে হবে, আর যদি একটু এসএনডিটা একটু মানে লোয়ার ক্লাসে থাকে, অনেক এসএনডি আছে যেগুলোতে বকেয়ার পরিমাণ বেশি বা আপনার গ্রাহক ওই এরিয়ার গ্রাহক দরিদ্র বা গ্রাহকের মেন্টালিটিও একটু খারাপ, সেই এসএনডিতে একটু প্রবলেম হয়, তো অতটা প্রবলেম না। চাকরি ক্ষেত্রে সরকার তো আর এমনি এমনি বেতন দেবেন এত টাকা বেতন, তো আমরা বেতন বোনাস নিয়ে নেক্সটে আলোচনা করব। তো অবশ্যই দোয়া করব যে আপনার চাকরির প্রস্তুতি আরও সহজ হোক, এজন্য রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি সিলেক্ট করে আমাদের সঙ্গেই থাকুন, যাতে আমাদের সব ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই অল্প সময়ে পৌঁছে যায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।